The lawyers' union held a press conference at the new six-story building of Agartala District Court, announcing that the High Court Bar Association election will take place on the 10th of this month. A total of 217 voters are eligible to participate. The election is being conducted in strict accordance with constitutional rules. অনুরূপভাবে এবারও আমরা হাইকোর্ট বারে সংবিধান মঞ্চের পক্ষ থেকেই আমরা লড়াই করছি এবং ইতিমধ্যেই প্রচার প্রায় শেষের দিকে গেছে। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের এই সংবিধান মঞ্চের প্রার্থী প্রেসিডেন্ট পদে সভাপতি পদে আমাদের সিনিয়র গ্রুপের পীযূষকান্তি বিশ্বাস এবং সম্পাদক পদে সিনিয়র গ্রুপের সুব্রত সরকার এরা রয়েছেন। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট প্রবাল ঘোষ, এইচটিএল সেক্রেটারি কৌশিক নাথ, ট্রেজারারের স্বগত এই পাঁচটা পদ আছে। এছাড়া ছয়জন মেম্বার আমাদের কৌশিক দত্ত, মৃগান্ত বিশ্বাস, সাগর বলি, সৈকত সাহা, সুবীর বরণ দেব এবং সুপ্রভা দেবপ্রভা আমাদের মহিলা এবং একমাত্র এসটি কেন্দ্রের সুপ্রভা দেবপ্রভা। এই প্যানেল নিয়ে আমরা লড়াই করছি। গতকালকে আমরা ত্রিপুরা বার এলাকাতে যদিও আলাদা বাড়েছে ইলেকশন, কিন্তু হাইকোর্ট বারের ভোটার, ত্রিপুরা বারের ভোটার সবই এখানে বসে ওইখানে বসে। Thanks for watching. Stay tuned for updates and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.